Superior Shikatirindo, welcome to my online chemistry class. Aske, Mother Shandez, a Bishati, also number of 31 Nomisha, Shetlers of Chromatography. Aske, Chromatography does make this the Hanadipo. Chromatography, Chroma, a Greek Borno. গ্রিক এটি অর্থ হচ্ছে কালার ক্রোমা গ্রিক পদের বাংলা হচ্ছে বর্ণ ইংরেজি কালার এবং গ্রাফিন এর অর্থ হচ্ছে রাইট বা লিখন অর্থাৎ ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে বর্ণ লিখন 1903 সালে রাশিয়ান উদ্ভিদবিজ্ঞানী মিখাইল সোয়ে প্রথম ক্রোমাটোগ্রাফি শব্দের অবতারণা করেন বিভিন্ন রঞ্জক যেমন জ্যানটোফিল, ক্লোরোফিল প্রভৃতিকে পৃথকীকরণের জন্য এই পদ্ধতি ব্যবহার করেন আমরা জানি ক্রোমাটোগ্রাফি যে সেপারেশন টেকনিক এই সেপারেশন টেকনিকে মিশ্রণে বিভিন্ন উপাদানগুলোকে গ্যাসীয় বা তরল চলমান দশা দ্বারা স্থির দশার উপর দিয়ে প্রবাহিত করে বিভিন্ন হারে অতি সামান্য মাত্রা দ্রাবকতা বন্টন সহগের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে পৃথক করা হয় তাহলে ক্রোমাটোগ্রাফির ডেফিনেশন আমরা কি দিতে পারি সুন্দরভাবে যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে বিশেষ জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোন মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে অপর একটি চলমান মাধ্যমে মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করা করে মিশ্রণের উপাদানগুলোর অধিশোষণের মাত্রা কিংবা বন্টন সহগের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে পৃথক করা হয় তাকে ক্রোমাটোগ্রাফি বলে এই যে আমরা এখানে অলরেডি দুইটা দশা দুইটা ফেজের কথা বলে ফেলেছি তো যে কোনো ধরনের ক্রোমাটোগ্রাফিতে দুইটা দশা বা দুইটা ফেজ থাকে নাম্বার ওয়ান Mobile phase, number two, stationary phase. সব ধরনের ক্রোমাটোগ্রাফিতে এই দুইটা দশা বিদ্যমান মিশ্রণের উপাদানগুলোর অধিশোষণ হারে ভিন্নতার উপরে ভিত্তি করে এই উপাদানগুলো প্রত্যেকটি পৃথক হয়ে যায় উপাদানগুলোর পোলারিটি ভিন্ন হওয়ার কারণে সেটি অধিশোষণ দ্বারা কম বা বেশি শোষিত হয় সেজন্য দ্রাবক যেটি নেওয়া হবে অর্থাৎ মোবাইল ফেজ যেটি নেওয়া হবে সেই মোবাইল ফেজে যদি পোলারিটি বেশি হয় পোলারিটি বেশি হলে অধিশোষক কর্তৃক যে শোষিত উপাদান ছিল সে শোষিত উপাদান বেশি উঠে আসবে পোলারিটি যত বেশি হবে দ্রাবকের পোলারিটি যত বেশি হবে তত বেশি অধিশোষিত উপাদান বেরিয়ে আসবে এইভাবে আস্তে আস্তে পৃথক করা হবে দুইটা সাম্যাবস্থা এখানে স্থির সাম্যাবস্থা এবং জলসেচ সাম্যাবস্থা তরল বা বায়বীয় বাষ্পীয় পদার্থ চলনশীল এটি মোবাইল সাম্যাবস্থা হিসেবে কাজ করে আর কঠিন বা তরল এটি স্টেশনারি ইকুইলিব্রিয়াম বা স্টেশনারি বা চল স্থির সাম্যাবস্থা হিসেবে কাজ করে যে সময় আমরা কোন উপাদানগুলো পৃথক করব উপাদানে যার পোলারিটি বেশি সেটি অধিশোষক কর্তৃক বেশি শোষিত হবে যদি কয়েকটা আমি মূলকের কথা বলি অ্যালডিহাইড মূলক অ্যামিন মূলক অ্যালকোহলিক মূলক কার্বোজিলিক অ্যাসিড মূলক এই কয়েকটা মূলকের ভিতরে সবচেয়ে পোলারিটি বেশি কার সবচেয়ে পোলারিটি বেশি হচ্ছে অক্সালিক অ্যাসিড মূলকের কার্বোজিলিক অ্যাসিড মূলকে নট অ্যাকচুয়ালি কার্বোজিলিক অ্যাসিড মূলক অ্যালডিহাইড মূলক অ্যামিন মূলক হাইড্রোক্সিল মূলক মূলক আর কার্বোজিলিক অ্যাসিড মূলক এই কয়টা মূলকের ভিতরে সবচেয়ে পোলারিটি বেশি হচ্ছে কার্বোজিলিক অ্যাসিড মূলকে অর্থাৎ যে উপাদানে কার্বোজিলিক অ্যাসিড যুক্ত আছে সেগুলা বেশি শোষিত হবে অধিশোষক কর্তৃক বেশি মাত্রায় শোষিত তাহলে এই অধিশোষক কর্তৃক যে সময় বেশি মাত্রায় শোষিত হবে সেটিকে
যদি পোলারিটি বেশি যুক্ত কোনো সলভেন্ট ব্যবহার করি তাহলে সেটি কিন্তু তুলতে পারবে। যত বেশি পোলারিটি সলভেন্ট তোলা হবে তত বেশি অধিশোষক কর্তৃক শোষিত উপাদানগুলো তত বেশি বেরিয়ে আসবে। এভাবে মিশ্রণে যে উপাদানগুলো থাকে সেই উপাদানে কোনোটি বেশি অধিশোষক কর্তৃক শোষিত হয়, কোনোটি কম পরিমাণে শোষিত হয়। যেটি বেশি পরিমাণে শোষিত হচ্ছে সেটি সর্বশেষ বেরিয়ে আসবে, যেটি শোষিত কম হবে সেটি মোবাইল ফেসের সাথে সাথে চলে আসবে। এইভাবে ধারাবাহিকভাবে মিশ্রণে প্রত্যেকটি উপাদান একে অপর থেকে সেপারেট বা পৃথক হয়ে যায়। এইভাবে আমরা একটা ক্রোমাটোগ্রাফির বিভিন্ন উপাদান ক্রোমাটোগ্রাফি ইউজ করে বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে পৃথক করে থাকি। তাহলে আমরা কি জানলাম, জানলাম ক্রোমাটোগ্রাফিতে দুইটা ফেজ, নাম্বার ওয়ান স্টেশনারি ফেজ, দ্যাট ইজ স্থির মাধ্যম বা স্থির দশা, নাম্বার টু মোবাইল ফেজ বা চলমান দশা বা গতিশীল বা চলমান সাম্যাবস্থা। এগুলা এক এক বইতে এক এক ভাবে আছে, মোটামুটি এটি হচ্ছে আমরা বুঝতে পেরেছি। ক্রোমাটোগ্রাফি এই পদ্ধতিতে আমরা কি করে থাকি, বিভিন্ন যৌগের পৃথকীকরণ, বিশুদ্ধকরণ এবং পরিমাণগত বিশ্লেষণ, কোয়ালিটেটিভ বলো আর কোয়ান্টিটেটিভ বলো, সব ধরনের অ্যানালাইসিস এই ক্রোমাটোগ্রাফি দিয়ে করা যায়। এইগুলো মোটামুটি ক্রোমাটোগ্রাফির মূল ধারণা। আমি ডিটেলস আসি ক্রোমাটোগ্রাফি শ্রেণী বিভাগে। বিশ্লেষণযোগ্য উপাদানের দুইটি ভৌত ধর্ম যেমন অধিশোষণ ও দ্রাব্যতার উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। যেমন অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন ক্রোমাটোগ্রাফি। ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এই কয়েকটা শ্রেণী আমরা এখন জানবো, এর বাইরে আরো বেশ কিছু শ্রেণী আছে, সেগুলো যতটুকু দরকার আমরা ততটুকু জেনে নেব। আর উচ্চতর শ্রেণীতে আমরা আরো বেশি জানতে পারবো। অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি ভিতরে আছে কলাম ক্রোমাটোগ্রাফি আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পার্টিশন ক্রোমাটোগ্রাফি ভিতরে আছে পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখন এই শ্রেণীগুলো যেগুলো আমরা এখন আলোচনা বললাম সেগুলা কিভাবে কাজ করে কিছু কাজ আমি দেখাবো, তার আগে কিছু বর্ণনা দিয়ে নিই। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি যেটি সেটিকে সংক্ষেপে টিএলসিও বলা হয়, টিএলসি পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, বাংলা বলা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। টিএলসি ক্রোমাটোগ্রাফি যেটি তার জন্য একটি লাগে টিএলসি পেলেট, টিএলসি পেলেট প্লাস্টিকের বা কাঁচের ছোট পেলেট হয়ে থাকে, সেই পেলেটগুলা একটা পোলে দেওয়া হয়, সিলিকা জেল অথবা অ্যালুমিনিয়াম একটি পোলে দেওয়া হয় ওই প্লাস্টিক বা কাঁচের প্লেটের উপরে। পোলে দিয়ে আগে ওই জেলটি তৈরি করতে হয়, অ্যালুমিনিয়াম বা সিলিকাকে তে পানি দিয়ে সুন্দর মতো জেলের মতো করা লাগে, করার পর সেটিকে এক ধরনের আটা ব্যবহার করা হয় যাতে ওই প্লাস্টিক বা কাঁচের প্লেটে লেগে থাকে। আঠা হিসেবে প্যারিসব প্লাস্টার ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, এই আঠা অন্য জাতীয় ব্যবহার করা যায়, এই আঠাটা দিলে ওটির সাথে ভালোভাবে লেগে থাকবে। দেশময় ওটা সুন্দরভাবে টিএলসি প্লেট যেটি প্লেটের উপরে ভাবে প্রলেপ দেওয়া হবে, প্রলেপ দেওয়ার পরে সেটিকে যে সময় নর্মাল টেম্পারেচারে শুকানো হবে অথবা ওভেনে দিয়ে খুব টাইট হবে সে সময় কিন্তু প্লেট প্রস্তুত হবে। এভাবে প্লেট প্রস্তুত করা যায়। কমার্শিয়াল প্লেট কিনতে পাওয়া যায়, সেই কমার্শিয়াল প্লেট কিনে সেটিকে আমরা ব্যবহার করতে পারি। টিএলসি প্লেটে কাজ করার জন্য কি করা হয়, নিচে একটি দাগ দেওয়া হয়, নিচে একটি দাগ দিয়ে আর ওই দাগের ওপরে যে উপাদান মিশ্রণ থেকে পৃথক করবো, প্রত্যেক যে উপাদানের বিভিন্ন যে মিশ্রণ থেকে বিভিন্ন উপাদানকে পৃথক করবো সেইটার ফোটা দেওয়া হয়। আমরা ধরে নিলাম পেয়ারা, পেয়ারাতে কি কি আছে যেমন গ্লুকোজ, জাইলোজ, অ্যামাইলোজ,
ফ্লুরোসেন্স তাহলে কি আছে সেটা দেখতে চাই তাহলে প্যানেল ওই ভিতর অংশ বা বাইরের অংশ সবগুলোকে আমরা সুন্দর করে জেলের মতো করে ফেললাম করে সেটি লিকুইড আকারে জেলের আকার মতো করার পরে সেটিকে আমি ওই ডিএসি প্রিজারভেটিভ ফোটা দিলাম আমি যদি সেটিতে শুধু গ্লুকোজ দেখতে চাই তাহলে গ্লুকোজের একটু ফোটা দিয়ে দেবো তাই গ্লুকোজ এমনি নর্মালি কমার্শিয়াল কিনতে পাওয়া যায় অথবা ড্যাবে আছে সেখান থেকে একটা ফোটা অর্ডার দেওয়া হবে তা দিলে কি হবে দুটাই কিন্তু দেওয়ার পরে আমরা সেটিকে একটি বিকা বা বিশেষ কোনো চেম্বারে স্থাপন করব চেম্বারে স্থাপন করার ক্ষেত্রে আমরা প্রপাস সলভেন্ট ইউজ করব যে সলভেন্টটা মোবাইল ফেজ হিসেবে কাজ করবে আর ওখানে স্টেশনারি ফেজ হিসেবে কি কাজ করছে সিলিকা জেল বা অ্যালুমিনা জেলই আমি দিয়েছি তাহলে স্টেশনারি ফেজ কঠিন পদার্থ আর মোবাইল ফেজ কিন্তু লিকুইড তরল পদার্থ তাহলে মোবাইল ফেজ হিসেবে যেটি দেওয়া হবে সেটি অবশ্যই ওই দাগ দিয়েছি প্লেটে যে দাগটি দিয়েছি সেই দাগ থেকে নিচে অবশ্যই থাকতে হবে তারপর যখন একটি বিকারে স্থাপন করব বিকারে স্থাপন করলে ওই ডিএসি বিকারে যে সলভেন্ট ডিএসি ওইটি আস্তে শুষ্ক করতে করতে থাকবে একইভাবে আমরা যে মিক্সার দিয়েছিলাম মিক্সারে যেটি পোলারিটি সবচেয়ে কম সেটি কিন্তু আগে উপলব্ধি করবে যেটি পোলারিটি সবচেয়ে বেশি সেটি কিন্তু পরে হবে এইভাবে প্রতিটি আলাদা হয়ে যাবে আমি যেহেতু ওখানে রেফারেন্স হিসেবে গ্লুকোজ দিয়েছিলাম তাহলে গ্লুকোজের সাথে আমরা একই লেভেলে দেখব যে কোন স্পটে মিলে যাচ্ছে যদি কোন একটা স্পটে মিলে যায় তাহলে আমি বুঝতে পারবো ওই প্যারার অনেকগুলো উপাদানের ভিতরে গ্লুকোজ বিদ্যমান আর গ্লুকোজের পাশাপাশি যদি আরো অনেকগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করি প্রত্যেকটা কিন্তু আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে প্যারাতে কি কি উপাদান আছে এভাবে আমরা বের করি কোনো একটি বিশেষ পদার্থে বা কোনো বিশেষ ফলে বা শাক সবজি বা যে কোনো ধরনের কিছুতে সেটিতে কি উপাদান আছে এটি হলো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এর অন্তর্গত এটি আমরা পরিমাণগত দিক দিয়ে বের করতে পারি তো এভাবে কিন্তু আমরা ডিটেক্ট করি কোনো একটি বিশেষ উপাদান কোনো একটি যৌগের ভিতরে বা কোনো একটি পদার্থের ভিতরে বা কোনো একটি ফলের ভিতরে আছে কিনা এইভাবে আমরা ডিটেক্ট করি এটি হচ্ছে মোটামুটি এটি থিন লেয়ার বা টিএস প্লেটের মূলনীতি আমরা এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ে আমি এখনই তোমাদের বলবো পেপার ক্রোমাটোগ্রাফি পেপার ক্রোমাটোগ্রাফিতে দুইটা দশা বা ফেজ থাকে দুইটা দশা বা ফেজের মধ্যে একটি হচ্ছে স্টেশনারি ফেজ স্থির দশা আরেকটি হচ্ছে মোবাইল ফেজ দ্যাট ইজ চলমান দশা আমরা জানি হোয়াইটম্যান কাগজ বা পেপার যেটি আমরা ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করি সেটিতে সেলুলোজ থাকে সেলুলোজ আগে থেকে পানি শোষণ করে রাখে সেলুলোজের অভ্যন্তরে পানি থাকার কারণে স্টেশনারি ফেজটি লিকুইড আর মোবাইল ফেজ যেহেতু লিকুইড ব্যবহার করা হয় সলভেন্ট অর্গানিক এবং পোলার সলভেন্ট ব্যবহার করা হয় নন পোলার পোলার ইত্যাদি সলভেন্ট ব্যবহার করা হয় সেটাও লিকুইড তাহলে আমরা এখানে দেখলাম যে স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ দুটাই পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা এখানে লিকুইড হিসেবে ব্যবহার করি আমরা সিম্পলি হোয়াইটম্যান পেপার যে ফিল্টার পেপার আছে সেটি দিয়েও করতে পারি প্রথমে আমরা সেই পেপার ক্রোমাটোগ্রাফি কাজটি করার জন্য একটি পেপার দিব যথাযথ মাপের সেই পেপারের একটা প্রান্তে পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ দেব পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে আমরা সেখানে যেটি সেপারেশন করতে চাই সেই সেপারেশনের সেপারেশন মিক্স সেই মিক্সারের ফোটা দেব কয়েকটা সেটার আগে থেকে লিকুইড করে নিয়ে কৌশিকনাল ক্যাপিলারি টিউব দিয়ে সেখানে কয়েকটা ফোটা এইভাবে আস্তে আস্তে দিয়ে দেব দেওয়ার পরে সেই কাগজটা ফিল্টার পেপার বা একটু হোয়াইটম্যান পেপার ক্রোমাটোগ্রাফির জন্য ব্যবহৃত যে কাগজ সেটি আমরা শুকাইতে দেব কিছুক্ষণ শুকাই গেলে আমরা এটিকে একটা চেম্বারে স্থাপন করব
পিকারও স্থাপন করা যেতে পারে। চেম্বার এমন ভাবে স্থাপন করব উপরের প্রান্ত তো এরকম ছিল আটকানো থাকবে আটা দিয়ে বা স্টাপলিং করে বা কোনো কিছু দিয়ে ধারক দিয়ে সুন্দর করে বেঁধে রাখা যাবে এরকম কিছু, দিয়ে নিচে আমরা সুন্দর করে ছোলাই রাখবো ওই বিকারের ভিতরে এবং বিকারে সলভেন্ট দিব। সলভেন্টটি এমন ভাবে দিব যে ওই কাগজের পেপার কমোটোগ্রাফি যে পেপারটি আমরা নিয়েছি এবং দাগ দিয়েছিলাম সেই দাগকে কোনো ক্রমে ক্রস না করে, দিয়ে এইভাবে আমরা যে সময় রেখে দেব সে সময় ওই লিকুইড আস্তে আস্তে ওপর দিক উঠবে, সেই সাথে আমরা যে মিক্সারটি দিয়েছিলাম সেটিও কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে। এখন মিক্সারের ভিতরে যেটি পোলারিটি সবচেয়ে কম সেটি আগে উঠবে আর যেটির পোলারিটি সবচেয়ে বেশি সেটি কিন্তু বেশি পরিশোষিত হবে ফিল্টার কাগজে বা পেপার ক্রোমাটোগ্রাফি পেপারে সেটা কিন্তু শেষ উঠবে। এইভাবে সলভেন্ট যে সময় মোটামুটি শেষের দিকে চলে আসবে কাগজের অপর প্রান্তে শেষ প্রান্তের কাছে চলে আসবে, কোনো ক্রমে আমরা কাগজের সর্বশেষ পর্যন্ত অপেক্ষা করবো না, কিছু বাকি থাকতে আমরা কাগজটি ছড়াই ফেলব, ফিল্টার পেপারটি ওখান থেকে বের করব বা পেপার ক্রোমাটোগ্রাফিটি ওখান থেকে বের করব, করে আমরা দেখব সলভেন্ট কতটুকু উঠলো সেটি আমরা স্কেল দিয়ে মেপ করব। একইভাবে আমরা যে মিক্সার দিয়েছিলাম সেখানে যে সলিউট ছিল সেটি কত দূর উঠলো সেটি মাপব। এই দুইটা যে মেপেছি সেটি হচ্ছে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মিক্সারের যে কোনো একটা উপাদান হতে পারে, আর সলভেন্ট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এই দুইটা অনুপাত আমরা বের করব। দুইটার অনুপাত বের করাটাই হচ্ছে আর এর ভ্যালু, আর এর রিটার্ডেশন ফ্যাক্টর রিটেনশন ফ্যাক্টর এইগুলো বলা হয়। আর এর ভ্যালু প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য নির্দিষ্ট, আমরা যদি গ্লুকোজের আর এর ভ্যালু বের করি তো সেটির জন্য কিন্তু একটা নির্দিষ্ট মান পাবো, তো এইভাবে প্রত্যেকটার আর এর ভ্যালু আমরা বের করবো, বের করে সেটির সাথে লিটারেচার ভ্যালু মিলাতে পারি এবং আমরা অজানা কম্পাউন্ডের ডিটেকশন আমরা করতে পারি। আগে যেমন আমি প্যারার উদাহরণ দিয়েছিলাম, এখন যদি অন্য একটি উদাহরণ টেনে আনি, যদি আমরা যে বাসা বাড়িতে যে আপেল খাই, এই আপেল আমরা যদি সুন্দর করে জুস মতো করে সেটি যথাযথভাবে সলিউশন মতো করে সেটিকে গাঢ় করে সেখান থেকে কৌশিক নল দিয়ে যদি সুন্দর করে ওটা দেই পেপার ক্রোমাটোগ্রাফি পেপারে এবং গ্লুকোজ এমনি কিনতে পাওয়া যায় ল্যাবরেটরিতে গ্লুকোজ আছে, গ্লুকোজ একইভাবে সলিউশন করে গাঢ় করে পাশে একটা ফোঁটা দিতে পারি, অথবা গ্লুকোজের ফোঁটা না দিয়েও শুধু আমি আপেলের ফোঁটাটা দিয়ে দিলাম, ওখানে আমি শুধু আপেলের এখন এটাকে রান করালাম, রান করিয়ে দেখলাম যে কতগুলো স্পট পাওয়া যায় যথাযথ সলভেন্টে আমরা দিকে রান করাবো, আর সেই স্পটগুলার প্রত্যেকের আর এক ভ্যালু আমরা বের করতে পারবো। আর এক ভ্যালু প্রত্যেকের জন্য নির্দিষ্ট আগেই বলেছি। একইভাবে আমি না ফিল্টার পেপার আলাদা করে একটু নিলাম, সেখানে শুধু গ্লুকোজের স্পট দিলাম, গ্লুকোজ কতটুকু রান করে সেটি আমি দেখলাম, যতটুকু গ্লুকোজ রান করে সেটি দেখার পরে গ্লুকোজের ক্ষেত্রে সেটি আর এফ ভ্যালু বের করলাম, তো দুইটা আর এফ ভ্যালু যে সময় এক হয়ে যাবে সে সময় আমরা বলতে পারবো যে আপেলে গ্লুকোজ আছে, খুব ইজি। এইভাবে কিন্তু কোনো একটা বিশেষ ফ্রুটসে বা ভেজিটেবলে বা কোনো পদার্থের মধ্যে কি কম্পাউন্ড আছে, কোনো মেটেরিয়ালের ভিতরে কোন কম্পাউন্ড আছে, আমাদের চারিপাশে যে সকল উদ্ভিদ প্রাণী বা বিভিন্ন ধরনের ফল ফলাদি আছে সেগুলোর ক্ষেত্রে বিশেষ কম্পাউন্ড এভাবে কিন্তু ডিটেক্ট করা হয়। তাহলে আমরা আর এর ভ্যালু কীভাবে বের করতে হয় সেটি সবাই বুঝতে পেরেছি আশা করি। তা আর এর ভ্যালু কিন্তু দুইটা অনুপাত, দুইটা কিসের কিসের অনুপাত, একটি হচ্ছে দ্রব্য কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর একটি হচ্ছে উপাদান দ্রব্য কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে সলভেন্টটি আমরা নিয়েছি আর বিভিন্ন উপাদানের যে মিক্সার যে কোনো একটা উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এই দুইটা দূরত্ব অনুপাত সবসময় কিন্তু একের কম হবে,
উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অবশ্যই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের কম হবে। দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সর্বদাই দ্রবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা বেশি হবে, অর্থাৎ উপরে দ্রবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর নিচে হচ্ছে দ্রাবক কর্তৃক। তাহলে এই যে দুইটা দূরত্ব অনুপাত সবসময় অনেক কম হবে, কারণ দ্রাবক কিন্তু আগে যাবে, আগে দ্রাবক স্থাপিত হবে, তারপর কিন্তু তার পিছনে যে কোনো একটি উপাদান যাবে। এভাবে আমরা কিন্তু আরএফ ভ্যালু বের করবো। আরএফ ভ্যালু কিন্তু কোনো একক নাই, কারণ যেহেতু দুইটা দূরত্বের অনুপাত সেক্ষেত্রে আরএফ ভ্যালু কোনো একক নেই। এবং আরএফ ভ্যালু এইভাবে বের করে আমরা বিভিন্ন কম্পাউন্ড ডিটেক্ট করে থাকি খুব ইজিলি। কলাম ক্রোমাটোগ্রাফি সম্পর্কে আলোচনা করব। কলাম ক্রোমাটোগ্রাফি আমরা কয়েকটা বিষয় সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। কলাম ক্রোমাটোগ্রাফি কাজ করার জন্য প্রথমে আমাদের তৈরি করতে হবে কলম, অর্থাৎ কলম প্রস্তুত প্রণালী আগে প্রিপারেশন অফ কলম, তারপরে স্যাম্পল প্রিপারেশন, তারপরে রানিং দা স্যাম্পল, স্যাম্পল রান করতে হবে, তারপরে সেখান থেকে আলাদা আলাদা কর্ম গ্রাম সেপারেট করতে হবে। এই কয়েকটা বিষয় কলম আমরা বিভিন্ন কাঁচের পাত্র দিয়ে করতে পারি। কলামের জন্য নির্ধারিত একটা কাঁচ নল জাতীয় কলাম পাওয়া যায়, আর যদি সুনির্দিষ্ট কলাম আমরা না পাই তাহলে আমরা বুরেট দিয়ে করতে পারি। প্রত্যেকটি ল্যাবে বুরেট আছে, বুরেট দিয়ে কলাম তৈরি করা সম্ভব। বুরেটের নিচের অংশে গ্লাসুল দিয়ে আমরা সুন্দর করে দিব, একবার নিচের প্রান্তে যেখানে স্টপার দিয়ে লিকুইড পাস করা হয়, স্টপার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। নিচের অংশে ওই জায়গাটাতে আমরা ওপর দিয়ে স্টাইং রড দিয়ে নিচের অংশে ওখানে তুলা বা গ্লাস উল নামক একটি উল ক্রোমাটোগ্রাফিতে কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি আমরা ওখানে দিব। তো নিচে তুলা বা গ্লাস উল দিয়ে দিলাম, তারপরে আমরা একটা নির্দিষ্ট স্যালারি করব। স্যালারি কি দিয়ে করা হয়? স্যালারি অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়, সিলিকা জেল দিয়ে করা যায়, ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে করা যায়, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে করা যায়। এগুলো সুন্দর করে নন পোলার সলভেন্ট যেমন এনএক্সেন, পেট্রোলিয়াম ইথার ইত্যাদি দিয়ে সুন্দরভাবে মিক্সচার করে একটা স্যালারি করা হয়, সেটি ওই বুলেট বা সুনির্দিষ্ট কোনো কলাম ক্রোমাটোগ্রাফি করার জন্য যে কাঁচ নির্দিষ্ট যে কলাম পাওয়া যায় কিনতে সেটিকে আমরা সুন্দর করে ঢেলে দিব। দেওয়ার পরে আমাদের কলাম কিন্তু রেডি হয়ে গেল, এখন কিন্তু আমরা কাজ করার জন্য রেডি। রেডি কলাম প্রস্তুত হয়ে গেল, এখন আমরা স্যাম্পল প্রিপারেশন করব। স্যাম্পল কোন স্যাম্পল থেকে কোন উপাদানগুলো আমরা সেপারেট বা পৃথক করতে চাই সেই অনুসারে স্যাম্পল প্রিপারেশন করব। স্যাম্পল হিসেবে আমরা যদি চয়েস করি তুলসী পাতা, তুলসী পাতাকে চয়েস করতে পারি। তাহলে এটিকে কিন্তু সুন্দর করে পোলার সলভেন্ট ওটিকে সুন্দর করে মিহি করে পিছে পিছে একবার মিহি করে লিকুইড আকারে জলীয় আকারে করে ফেলবো আমরা। সেক্ষেত্রে আমরা অল্প পরিমাণে সলভেন্ট দিতে পারি, সলভেন্ট হিসেবে পোলার সলভেন্ট দিতে পারি। তো সলভেন্ট ওখানে দিয়ে দিলাম, যেটিতে সেটি দ্রবীভূত হয় সেই আকারে অল্প পরিমাণ দিয়ে সুন্দর করে পিছে পিছে আমরা খুব ঘন গাঢ় দ্রবণ মতো করে ফেলবো, সেটি কিন্তু স্যাম্পল প্রস্তুত হয়ে গেল। এইভাবে অনেক ধরনের স্যাম্পল আমরা করতে, আমরা যদি জলপয় জলপয় থেকে যদি করতে চাই, জলপয়ের যে বা কাঁচা প্রোডাক্টগুলো আছে ওইটা বিসি বাদ দিয়ে ওইটাকে সুন্দর করে আমরা পিছে পিছে সুন্দর করে চূর্ণ চুম্পি করে লিকুইড আকারে আনবো গাঢ় জেলের মতো করে। সেটা খুব গাঢ় হয়ে গেলে সেটিকে আমরা ক্যাপিলারি টিউব দিয়ে তুলসী পাতার জুস বা অলিভের জুস যেটাই করি না কেন স্যাম্পল হিসেবে সেটিকে আমরা ক্যাপিলারি বা সেখান থেকে অল্প পরিমাণ কোনো কিছু দিয়ে নিয়ে আমরা ওই কলামের উপরে উপযুক্ত দ্রাবক অল্প পরিমাণ মিশে কলামের উপর আমরা ফেলবো।
তা কলম প্রস্তুত প্রণালীর ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে, যে সময় আমরা কলম অ্যালুমিনিয়াম বা সিলিকা বা ম্যাগনেসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট যে দিয়ে করি না কেন, কলম প্রস্তুতির ক্ষেত্রে আগে কিন্তু ওই অ্যাবজর্বেন্ট দ্যাট ইজ অধিশোষককে আগে কিন্তু আমি কলমের ভিতরে দিব না, কোনো ক্রমেই দিব না। যদি আগে দেই পরে যদি ওই লিকুইড সলভেন্ট যেটি সেটি যদি পরে দেয় তাহলে কিন্তু ভিতরে বুদবুদ থাকবে, সেজন্য আগে বাইরের থেকে কলামে ঢালার আগে বা ব্লুটে ঢালার আগে বাইরে কিন্তু আমাদের সেটি প্রস্তুত করতে হবে। আমরা কিসে প্রস্তুত করতে পারি, একটি বিকারে নিয়ে প্রস্তুত করতে পারি। বিকারের ভিতরে সিলিকা জেল বা অ্যালুমিনিয়াম বা ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম অক্সাইড যেটি আমরা দিয়ে করতে চাই কলাম এর অ্যাবজর্বেন্ট হিসেবে অধিশোষক রূপে যেটিকে আমরা করতে চাই সেটিকে আমরা একটা বিকারে নিব, নিয়ে সেখানে প্রপার সলভেন্ট নিব। প্রপার সলভেন্ট হিসেবে নাম আগেই বলেছি কি NHN অথবা পেট্রোলিয়াম ইথার জাতীয় যে কোনো ধরনের নন পোলার সলভেন্ট, তো সেটিকে সুন্দরভাবে দিয়ে আমরা সুন্দরভাবে নেড়ে নেড়ে একটা স্যালারি করব। স্যালারি করা হয়ে গেলে সেটিকে আমরা কিন্তু ঢালব, ঢাল যদি ঢালি তাহলে আর কোনো ধরনের বুদবুদ থাকবে না। আর এটি না করে অনেকে করে কি যে ওই সলিড অর্থাৎ সিলিকা যে সিলিকা বা অ্যালুমিনিয়াম যে সলিড সাবস্ট্যান্স ওটিকে এই কলামের ভিতরে ঢেলে দেয়, কলমের ভিতরে যদি ওইটিকেই আগে ঢেলে দেওয়া হয় তাহলে পরে যদি ইথানল বা পেট্রোলিয়াম ইথার বা অন্য কোনো সলভেন্ট যদি ওটির ভিতর দিয়ে এ করা হয় তাহলে কী হবে, ওর ভিতরে দুধ থেকে যাবে, বাতাস হয়ে যাবে, সেটা জায়গাতে বাতাস হয়ে যাবে। সে সময় যদি আমি কোনো স্যাম্পল রান করি মোবাইল ডিভাইস দিয়ে স্যাম্পল রান করি সেটি কিন্তু সুন্দরভাবে হবে না। তাহলে এখানে আমরা কলম প্রস্তুতির ক্ষেত্রে আমরা স্টেশনারি ফেস দ্যাট ইজ স্থির মাধ্যম বা স্থির দশা হিসেবে কি ব্যবহার করলাম, এই যে কঠিন পদার্থগুলো বলেছি এর যে কোনো একটি দিয়ে করা যাবে অথবা মিক্সার দিয়ে করা যাবে, অ্যালুমিনিয়াম সিলিকা জেল ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি যে কোনো একটি, তো এইগুলা কিন্তু কিসের কাজ করবে, শোষক হিসেবে কাজ করবে। এখানে কিন্তু পরিশোষিত হবে, কি পরিশোষিত হবে, স্যাম্পলের উপাদানগুলো পরিশোষিত হবে। যে স্যাম্পলের যে উপাদানটি পোলারিটি যত বেশি সেটি কিন্তু তত বেশি ওই কলামে ওই ওই পরিশোষণ তত বেশি হবে, পরিশোষণ যেটি বেশি হবে সেটি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসবে না। তাহলে আমরা যে সময় সলভেন্ট দিয়ে মোবাইল ফেস হিসেবে আমরা যে সময় ইথানল মিথানল ইত্যাদি যে সময় ব্যবহার করবো বিউটি অ্যান্ড এনএক্সেন ইত্যাদি যেটি আমরা যেটি দিয়ে আমরা স্যাম্পল রেডি করেছিলাম সেটি বা সেটির অন্য কিছুর একটা মিক্সার দিয়ে আমরা সাধারণত মোবাইল ফেস করে থাকি। স্যাম্পল আমরা যেটি চয়েস করি স্যাম্পলকে ভালোভাবে পিষে জুস আকার করার জন্য স্যাম্পল একটা সলভেন্ট আমরা ব্যবহার করি, সেই সলভেন্ট উই আলাদা সলভেন্ট আমরা সাধারণত মোবাইল ফেস হিসেবে ব্যবহার করি। মোবাইল ফেস ওই টাইপের না হলে ওইটি কিন্তু বের করে আনবে না। আমি যদি স্যাম্পল প্রিপারেশনের জন্য কোনো নন পোলার কোনো কিছু নেই তাহলে অবশ্যই মোবাইল ফেস নন পোলার জাতীয় হতে হবে, নাহলে ওইটিকে কিন্তু কখনোই বের করে নিয়ে আসবে না। তাহলে এইভাবে আমরা ওখানে স্টেশনারি ফেস ওটি জানলাম, আর মোবাইল ফেস হিসেবে এই কয়েকটা নাম বললাম, মিথানল হতে পারে সেটি আমরা বা পানি মিথানল পানির একটা প্রোপারেশন হতে পারে, বা যদি ওখানে নন পোলার কোনো কিছু দিয়ে থাকি তাহলে এনহেক্সেন হতে পারে, কার্বনেট ক্লোরাইড হতে পারে ইত্যাদি, যেটি আমাদের যে ক্ষেত্রে দরকার তখন সেটি মোবাইল ফেস হিসেবে ব্যবহার করবো। মোবাইল ফেস হিসেবে ওটা ব্যবহার করলাম, ওই ওপরে কলামের ওপরে স্যাম্পলের সহিত সেটিকে স্যাম্পল আগে দিয়ে দিলাম মোবাইল ফেস অল্প পরিমাণ দিয়ে, তারপরে কিন্তু আমরা ধারাবাহিকভাবে মোবাইল যে লিকুইড যেটি আমাদের দরকার সলভেন্ট মোবাইল ফেস হিসেবে যে সলভেন্টটি ব্যবহার করবো সেটি কিন্তু ধারাবাহিকভাবে ঢালতে থাকবো। যে সময় আমি প্রথমে অল্প পরিমাণ ঢালবো সে সময় কিন্তু ওই স্যাম্পল থেকে প্রত্যেকটা উপাদান কিন্তু আলাদা আলাদা হয়ে একটা ব্যান্ড তৈরি করবে, একটা কালারফুল ব্যান্ড তৈরি করবে, এই প্রত্যেকটাকেই বলা হচ্ছে কিন্তু ক্রোমাটোগ্রাম। এইভাবে এক এক পর এক ব্যান্ড তৈরি হবে, আমরা সে সময় নিচে একটা পাত্র দিয়ে সেটিকে কিন্তু আস্তে আস্তে সংগ্রহ করবো, নিচে একটা পাত্র দিয়ে সংগ্রহ করবো। তো যে সময় আমরা কোনো সলভেন্টে এটা সলভেন্টে ওই উপাদানগুলো দ্রবীভূত করে যে সময় আমরা নিজ দিয়ে সংগ্রহ করি এটিকে বলে ইলুশন, আর সলভেন্ট হিসেবে যেটিকে ব্যবহার করি সেটিকে বলা হয় ইলুয়েন্ট, অর্থাৎ যে দ্রাবক দিয়ে আমরা ব্যবহার করছি এটি হচ্ছে ইলুয়েন্ট, আর নিজ দিয়ে
সলভেন্ট এবং স্যাম্পলের একটি বিশেষ উপাদান আকারে যেটি সংগ্রহ করছে সেটি হচ্ছে ইলুশন। এগুলো হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা এখানে দুইটা দশা, আমি আগেই বলেছি সব ধরনের ক্রোমাটোগ্রাফিতে দুইটা দশা থাকে, এখানে কলার ক্রোমাটোগ্রাফিতেও দুইটা দশা আছে। কি কি? মোবাইল আর স্টেশনারি, এই দুইটা ফেজ আছে। আর কলার ক্রোমাটোগ্রাফি কিন্তু অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি, পরিশোষণ বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, কারণ এখানে কিন্তু শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। শোষণ কোথায় ঘটে? কলামের যে আমরা সলিড সাবস্ট্যান্স দিয়েছি সেখানে কিন্তু শোষণ ঘটে। শোষণ মাত্রা প্রত্যেকটা উপাদানে কিন্তু সমান না, কোনোটির বেশি কোনোটি কম। এই শোষণের মাত্রা অনুসারে কম বেশির কারণে এটা কিন্তু আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। এইভাবে আমরা কলাম ক্রোমাটোগ্রাফির সহায়তায় বিভিন্ন উপাদান খুব সহজে পৃথক করতে পারি। এখানে উপাদানগুলা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুইটা উপায়ে কিন্তু হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে সুন্দরভাবে বের করতে পারি। আর যদি আমরা ওই গ্লাস স্যুট ব্যবহার না করি, সে সময় কিন্তু ওই যে সলিড সাবস্ট্যান্সগুলো দিয়েছিলাম সেটা কিন্তু নিয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা যদি পুরেট ব্যবহার করি। আর কমার্শিয়ালি কিছু সফিস্টিকেটেড কলাম ক্রোমাটোগ্রাফির জন্য এরকম কলাম কিনতে পাওয়া যায়, সেগুলোতে নিচে কিন্তু আলাদা একটা স্তর দিয়ে দেওয়া থাকে সুন্দর করে লেবেলিং করে। সেটিতে যদি গ্লাস বা তুলা না দেওয়া হয় তাতে কোনো ক্ষতি নেই, কলাম সুন্দরভাবে রেডি করে তুলা ছাড়াও কিন্তু কাজটা করা যাবে। এইভাবে আমরা সুন্দরভাবে কাজ করে থাকি। আর এখানে প্রত্যেকটা উপাদানে কিন্তু আলাদা আলাদা অ্যাবজর্পশন ক্ষমতা, যেটিতে আমরা সলিড সাবস্টেন্সের ব্যবহার করছি সেটিতে কিন্তু প্রত্যেকটা উপাদান যেন সমানভাবে অ্যাবজর্ব হবে না, শোষণ করবে না সমানভাবে। এই শোষণের মাত্রা ভিন্ন কারণে আমরা এইভাবে কিন্তু আলাদা করছি। এই মোটামুটি কলাম ক্রোমাটোগ্রাফি আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা আমি সুন্দরভাবে আলোচনা করেছি। ক্রোমাটোগ্রাফি যে দুইটা মূলনীতির উপর কাজ করে, অ্যাডসর্পশন এবং পার্টিশন, এই দুইটা কিন্তু তার মূল শ্রেণী বিভাগ। এটির উপরে ভিত্তি করে আরও কিন্তু অনেকগুলো সাবডিভিশনে ভাগ করা হয়েছে। যেমন পার্টিশনের ভিতরে আমরা কী কী পড়েছি, পার্টিশনের ভিতরে পেপার পড়েছি, পেপার ক্রোমাটোগ্রাফি আমরা দেখেছি, পেপার ক্রোমাটোগ্রাফির বিস্তারিত কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর পার্টিশনের পাশাপাশি পার্টিশন ক্রোমাটোগ্রাফি যে পেপারের পাশাপাশি আরও অনেকগুলো কিন্তু আছে, যেমন জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফি, জিসি কানেকশন গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি বলা হয়। এই জিসিতে স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ কী হিসেবে ব্যবহার কী ব্যবহার করা হয় জানো নাকি? এখানে স্টেশনারি ফেজ জিসিতে ব্যবহার করা হয় হচ্ছে লিকুইড, যে কোনো টাইপের লিকুইড হতে পারে। আর মোবাইল ফেজ হিসেবে ব্যবহার করা হয় গ্যাস, সেই জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফিকে অনেক ক্ষেত্রে গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি বলা হয়। তাহলে আমরা কি জানলাম, গ্যাস ক্রোমাটোগ্রাফি অথবা জিসি ক্রোমাটোগ্রাফি বলা হয় সময় অথবা জিএলসি ক্রোমাটোগ্রাফি, এটিতে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার করা হয় লিকুইড, আর মোবাইল ফেজ হিসেবে ব্যবহার করা হয় কে গ্যাস। এটি হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফির দুইটা ফেজ সম্পর্কে ধারণা। যেহেতু কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, ইন্ট্রোডাক্টরি ফার্স্ট পার্টে এটি ডিটেলস না পড়ানো হয় না, সেকেন্ড পার্টে পড়ানো হয়। সেকেন্ড পার্টে আমি বিস্তারিত গ্যাস ক্রোমাটোগ্রাফি সম্পর্কে তোমাদের জানাবো। গ্যাস ক্রোমাটোগ্রাফির পাশাপাশি এই গ্যাস ক্রোমাটোগ্রাফির ন্যায় আর একটি বিশেষ ক্রোমাটোগ্রাফি আছে, সেটি হচ্ছে HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা কিন্তু ওয়ান টাইপ অফ জিসির মতোই, ঠিক আছে? এগুলো যথেষ্ট সময় জানানো হবে। তো প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফি স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ বারবার হচ্ছে, সেটি কিন্তু সুনির্দিষ্ট করে লিখতে হবে কোথায়। এবং প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্টেশনারি ফেজে অবস্থা কেমন এবং সেটির মূলনীতি, ক্রোমাটোগ্রাফির মূল যে মূলনীতি কিভাবে কাজ করে সেটি কিন্তু বিস্তারিত বলতে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু মোটামুটি। আর বিশেষ যে সংজ্ঞাগুলো একটু ভিতরে আমরা দিয়েছি, যেমন আরএফ কাকে বলে, আরএফ যে কোনো এই যে পেপারের ক্ষেত্রে বলেছি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আলোচনার ক্ষেত্রে বলেছি, যে সময় আমরা কোনো উপাদানকে রান করাই টেসি প্লেটের উপর দিয়ে বা পেপারের উপর দিয়ে, তাহলে দ্রাবক একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং যে
উপাদানগুলোর মিশ্রণ আমি ওখানে দিয়েছি, সেই উপাদানগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে আলাদা মুভমেন্টে ওই দ্রাবকের পিছনে যেতে থাকে। তাহলে উপাদান যে কোনো একটা উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দুইটার অনুপাতকে কিন্তু বলা হচ্ছে আরএফ। তা প্রথমে দ্রাবক বা উপাদান যেটি দূরত্ব অতিক্রম করেছে সেটি কিন্তু ছোট দ্রাবক অপেক্ষা, দূরত্ব কোনটি ছোট হবে? উপাদান বা দ্রব্য। এটি ক্ষুদ্রতর হওয়ার কারণে কিন্তু দুইটার অনুপাত কিন্তু সর্বদা একের ছোট হয়, এটি কিন্তু মূল কারণ। এগুলো কিন্তু পরীক্ষাতে আদের ভ্যালু নিয়ে কোশ্চেন অনেক সময় আসে, আর শ্রেণী বিভাগ তো আসে, ক্লাসিফিকেশন আসে, আর ক্রোমাটোগ্রাফি কাকে বলে, এগুলো কিন্তু মোটামুটি অনেকগুলো পরীক্ষাতে ইন্টারমিডিয়েটে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এসেছে, আর ডিটেলস কিন্তু অনার্স ভর্তিয়ারও আছে। আজকে যে ধারণাগুলো দিয়েছি অনার্সের ভর্তিয়ারের স্টুডেন্ট যারা আছে তোমরা কেমিস্ট্রিতে অনার্স ভর্তিয়ারে, তোমাদের যদি কোনো উইকনেস থাকে প্রাথমিক বিষয়ের উপরে তাহলে অবশ্যই এগুলো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে, এবং এখানে যদি কোনো বিষয় তোমাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে জানাবে, আমি সেই মাফিক তোমাদের প্রশ্নের উত্তর দিব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকে তোমাদের কি কি বিষয়ে আলাপ করলাম সেগুলো একটু সামারাইজ করে নেই। প্রথমত ক্রোমাটোগ্রাফি কাকে বলে, ক্রোমাটোগ্রাফির দশা কয়টি এবং কি কি, স্থির দশা কাকে বলে, চলমান দশা কাকে বলে, ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগ, এগুলো কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। পার্টিশন ক্রোমাটোগ্রাফি, অ্যাডজাপশন ক্রোমাটোগ্রাফি প্রত্যেকটি মূলনীতি, এবং প্রথমেই আলোচনা করে নিয়েছি ক্রোমাটোগ্রাফির প্রাথমিক ধারণা এবং ক্রোমাটোগ্রাফির মূলনীতি কি। তারপরে পার্টিশন ক্রোমাটোগ্রাফির ভিতরে ছিল, পার্টিশন ক্রোমাটোগ্রাফির ভিতরে কি ছিল, পেপার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি কিন্তু আলোচনা করেছি। তারপরে অ্যাডজাপশন ক্রোমাটোগ্রাফির ভিতরে ছিল থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, দ্যাট ইজ টিএলসি, এটি কিন্তু আলোচনা করেছি। তারপরে সর্বশেষ আলোচনা করেছি কলাম ক্রোমাটোগ্রাফি, সেটাও কিন্তু অ্যাডজাপশন ক্রোমাটোগ্রাফি। তাই প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির মূলনীতি সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে, এবং এর থেকে ছোটখাটো কোশ্চেন অনেক সময় আসে, যেমন ইলুশন কি, ইলুয়েন্ট কি, আরএফ কি, আরএফ হলো কিসের উপর ডিপেন্ডেন্ট, আরএফ এর মান কেন একের সমান বা একের থেকে বড় হবে না, ফিল্টার পেপার ব্যবহার করে কিভাবে আমরা ক্রোমাটোগ্রাফি করতে পারবো সেটার মূলনীতি, ফিল্টার পেপার ব্যবহার করে আমরা বিভিন্ন একটা মিক্সচার থেকে বিভিন্ন উপাদান কিভাবে ফিল্টার করতে পারবো এটি কিভাবে আমরা করবো, এবং চক ব্যবহার করে, চক ব্যবহার করে আগে যে ব্ল্যাক বোর্ডে লেখার জন্য যে চক ব্যবহার করা হতো সেই চক ব্যবহার করে কিভাবে আমরা ক্রোমাটোগ্রাফির মতো করে সেখান থেকে বিশেষ উপাদানকে আলাদা করতে পারবো, ডিটেকশন করতে পারবো। চক ক্রোমাটোগ্রাফি যেটি বলা হয়ে থাকে চক ইউজ করার জন্য, চক যেহেতু ইউজ করা হয় ক্রোমাটোগ্রাফি সেই জন্য অনেক সময় কিন্তু এটিকে চক ক্রোমাটোগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে বলা হয়, যদিও এটি ক্রোমাটোগ্রাফির ক্লাসিফিকেশনের মধ্যে এটি ওইভাবে নিয়ে আসা হয়নি। তা চক কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বোনেট। আমি কিন্তু কলাম ক্রোমাটোগ্রাফি আলোচনার সময় বলেছিলাম ক্যালসিয়াম কার্বোনেটের কথা, ওখানে কিন্তু অ্যাবজর্বেন্ট হিসেবে অতিশোষক পরিশোষক হিসেবে ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহার করা হয়েছিল, এটা চক হিসেবে ব্যবহার করা হয়েছে, চকের ক্যালসিয়াম কার্বোনেট আছে। তাহলে এখানে কি ক্রোমাটোগ্রাফি হতে পারে চকটা? চক কিন্তু অ্যাডজাপশন ক্রোমাটোগ্রাফির আওতায় আসবে। এই যে চক ব্যবহার করে বা পেপার ব্যবহার করে এগুলো কিভাবে আমরা কাজ করতে পারি এগুলো কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে।